সব বাইরা সবার কাছে একটা রুপে করে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। যদি আপনার ইউটিউব চ্যানেলে নয় একটা সাবস্ক্রাইব করে যদি ফেসবুক পেজে দেখো তাহলে ফলো করুন। আমাদের আর জমি ছাড়া না দেওয়ার জন্য এবং যেগুলো জমি আমাদের খোলা অধিগ্রহণ করছে ওটাকে উদ্ধার করার জন্য আসাম সরকারের কাছে অনুরোধ রাখছে। আচ্ছা, আপনি কি মনে করেন যে আইএলপি যেটা আছে, ইনার লাইন পারমিট যেটা আছে, এটার কারণে এমন কিছু হচ্ছে? না, ইনার লাইন পারমিট যেটা আছে এটা যদি আপনি দেখে যান, যেগুলো আমাদের নর্থ ইস্টার্ন স্টেট আছে এগুলোর একটা কালচার আছে, কালচারকে যদি আপনি প্রোটেক্ট করতে হয়, সাপোজ আমি খাসি, আমি মেঘালয়ের কথা বলছি, মেঘালয়ের খাসি কালচার আছে, খাসি কালচারের জায়গায় যদি আপনাকে প্রোটেকশন দিতে হয় তাদেরকে সুরক্ষা দিতে হবে। ওটা এই যে প্রসেসে মেয়ার আপডেট করে যেগুলো কথা বলে দিয়েছেন, আজকে এই প্রোটেকশনের জন্যই খাসির কালচার বা আসামিজ কালচার কিংবা আপনার যে মিজু কালচার, এই কালচারটা প্রোটেকশন করা দিল। কিন্তু কালচারের প্রোটেকশনের ভিতরে এই যে অসাধুভাবে যে কাজগুলো চালিয়ে যাচ্ছে, ওরা ট্যাক্স ফ্রি হয়ে ইনলিগাল কারোবারে ইনলিগাল বিজনেসে নিজেকে যুক্ত করেছে, এই ট্যাক্স ফ্রি গভর্নমেন্টের যেগুলো প্রভিশন ভালো হাতে নিতে প্রয়োজন ছিল এগুলোকে ওরা মানে দুঃসাহসিকভাবে অন্য হাতে ভুল পথে নিয়ে যাচ্ছে, মানে ওরা ওরা দুর্ব্যবহার করছে। এদের যে প্রভিশনগুলো যেগুলো দেওয়া হয়েছে ওদেরকে প্রোটেক্ট করার জন্য, ওদের ল্যান্ডকে প্রোটেক্ট করার জন্য আর্টিকেল 371 অফ দ্য কনস্টিটিউশনের যেগুলো প্রোটেকশন দেওয়া হয়েছে এগুলো দুর্ব্যবহার। আজকে এদেরকে এসটি এদের প্রজেক্ট ফেসিলিটিস দেওয়া হয়, আজকে আমার যে কলাশিল এসপি আছে উনি যে কীভাবে একজন স্টেট পুলিশ যে ফায়ারিং অর্ডার দিয়ে দিলেন, এটা আমার কাছে নিশ্চয়ই একটা মানে আশ্চর্যজনক লাগে। এবং আজকে একজন এসপি হয়ে আরেকজন আরেকটা স্টেটের পুলিশের উপরে যখন পুলিশের ফায়ারিং অর্ডার দিয়েছে, ওনারা যে আইএলপি পেয়েছেন ওটার দিকে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আমি ওদেরকে রিকোয়েস্ট করবো আপনাদের ইনার লাইন পারমিটগুলোকে আপনি সদ্ব্যবহার করেন, আপনাদের প্রোটেকশন করেন আপনাদের কালচারে। আপনাদের কালচারের প্রোটেকশনের মানে এটা না যে আপনি যদি আপনার জনগণের হাতে মরণাস্ত্র তুলিয়ে দেবেন, ওদের হাতে স্নাইপার তুলে দেবেন আর ওদেরকে ফ্রিডম দিয়ে দেবেন, লাইসেন্স দিয়ে দেবেন অন্য পুলিশ অন্য মানুষকে হত্যা করে, এই প্রোটেকশনটা আমি যাতে মিজোরাম সরকারের কাছে আপনার যতটা আমার ইলিগাল আর্মস আছে সবগুলোকে বন্ধ করে এবং যেগুলো ইলিগাল আর্মস হিতাধিকারী আছেন ওদেরকে প্রতিশোধ অ্যারেস্ট করে ওদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য আমি অনুরোধ করছি। আচ্ছা, শুনতে পেরেছি যে এখানে মিজোরামের যেটা বন্ধ ওই দিনে ভাষাগত কিছু একটা ব্যাপার ছিল, ভাষাগত ব্যাপারে মানে আমাদের আসামপুর সাহেব বুঝতে পারে যে কি না বলে কি মানে মৃদু অফিসাররা কি মানে কাশন দিচ্ছে সেটা বুঝতে পারে না, এটার ব্যাপারে কি আপনার কোনো জানা আছে? এটা অ্যাকচুয়ালি ইউনিটি ইন ডাইভার্সিটি, আমাদের ভারতের একটা সুন্দরতা আছে ইউনিটি ইন ডাইভার্সিটি, আমাদের বহু ভাষা একসাথে মিলে বসবাস করে, আমাদের ভারতের প্রত্যেক বিশ কিলোমিটারের পরে পরে ভাষার চেঞ্জেস আছে এবং অনেকগুলো ভাষা মিলে আমাদের ভারতের সুন্দর সংস্কৃতি বজায় আছে। আজকে যদি ওদের ভাষার যে কোনো অসুবিধা হয়, আমাদের ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আছে, হিন্দি আছে, ইংলিশ আছে, ইন দ্যাট ল্যাঙ্গুয়েজ ওরা কমিউনিকেট করতে পারে, কিন্তু ওরা সবসময় নিজ ভাষাকে ব্যবহার করে, ওদের ভিত্তিদের উপর আগের যে প্ল্যান করে এসেছিল হত্যা করবে, এই নিজ ভাষা ব্যবহার করে আসামের পুলিশকে ঢুকাবালি করা হামলা করেছে, এটা খুব দুঃখজনক। কেন ভারতের যে আমাদের যে আমাদের গর্ব যেটা অনেক কালচার অনেকগুলো ভাষা এই অনেকগুলো ভাষার দুর্ব্যবহার করেছে পুলিশ উঁচু সরকার, যেগুলো দুর্ব্যবহার করে আসে আর জন্য লাইভ আইন না বুঝা আমাদের লিস্ট কোনো সীমা না, ভাষাকেই ওরা দুর্ব্যবহার করছে, ওরা মৃত্যু আমাদের জওয়ান পুলিশকে মারছে তখন ওরা খুব দুর্ব্যবহার করছে, সেগুলো বাংলাদেশে আমি আসামের মানুষকে আমি আগে থেকেই আসে এরা প্রোটেস্ট করে এবং বলেন আসাম একটা ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ, বরাকবেলির একটা ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ, এটা ভারতের মুম্বাইতে যে সিটিজেনের যে রাইট আছে বরাকবেলির কাবুগুলি যে এই সিটিজেনের সমান নাই, এটা আমাদের কনস্টিটিউশন দিয়েছে, আমাদের এটাকে আমাদের ভারতের সংহিতে নামাজ দিয়েছে, এটা আমাদের জানতে হবে। আর মানে হচ্ছে যে আমার যে বলছে ওনার কথার মধ্যে একটা কথা মানে বেরিয়ে আসলো যে মিজোরাম সরকার যে ভারতীয় সংবিধানের আওতায় থেকে পুলিশরা কীভাবে কোন ভাষা ব্যবহার করতে পারে, বিশেষ করে হিন্দি ভাষা ব্যবহার করতে হয় ভারতীয় হাজি